দেখো, আজকে আমরা গণিত 16.1 করবো, এটা পরিমিতির অধ্যায়, ঠিক আছে? 5 নম্বর অঙ্ক, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমরা ধরে নিলাম ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এ মিটার, ধরে নিলাম যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানো? √3/4 এ স্কোয়ার বর্গমিটার, এটা হলো সূত্র। এই সূত্রটা মুখস্থ করে ফেলো। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এ স্কোয়ার। আচ্ছা, এখন বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়াই, তাহলে বাহুর দৈর্ঘ্য তো এ আছে, কত আছে? এ যদি 2 মিটার বাড়াই তাহলে কত হবে? a+2 হবে, হবে কি না? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ালে বাহুর দৈর্ঘ্য কত হবে? a+2। তখন ক্ষেত্রফল কত হবে দেখো, এবং তখন ক্ষেত্রফলটা হবে √3/4, এখানে এ স্কোয়ার আছে না, এখানে তখন হয়ে যাবে a+2 স্কোয়ার, বুঝছো? তাহলে আমরা বাহু ত্রিভুজটিকে ধরলাম কত? বাহু দৈর্ঘ্য ধরলাম এ, তার ক্ষেত্রফল হলো কত? √3/4 এ স্কোয়ার। যদি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াই তাহলে কত হবে? a+2 হবে, এবং ক্ষেত্রফল কত হবে? √3/4 a+2 হলে স্কোয়ার, মানে এখানে যেখানে এ ছিল এখানে তার পরিবর্তে হবে কত? a+2 হলে স্কোয়ার। আচ্ছা, এখন এইটার ক্ষেত্র, এইটা এইটার বাহুর দৈর্ঘ্য ছিল এ, এখানে বাহুর দৈর্ঘ্য হলো a+2, মানে বাহুর দৈর্ঘ্য বাড়াইলাম, তাহলে ক্ষেত্রফলটাও বাড়বে। তাহলে এই ক্ষেত্রফল হচ্ছে, এই ক্ষেত্রফল বেশি, কত বেশি এখানে দেওয়া আছে? √3 বেশি, কত বেশি? তার মানে, তার মানে এইটাতে এইটা বিয়োগ করলে এইটা সমান হবে, এটা এটা বিয়োগ করলে √3 হবে, এটার চেয়ে এটা √3 বেশি, তাই না? তাহলে এটার সাথে এটা বিয়োগ করলে √3 হবে। আমরা লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই যে √3/4 a+2 স্কোয়ার মাইনাস √3/4 এ স্কোয়ার সমান √6। কি বোঝা গেল? এখন √3/4 কমন নেই, কমন নিলে কি হয়? a+2 হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার √6। তারপরে দেখো √3/4 a+b হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab+b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, √3/4 এ স্কোয়ার কাটা, 4a+4 সমান √6। √3/4, আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে √3/4 এটা এর সঙ্গে কি গুণ অবস্থায় আছে না? এইটাকে আমি যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে কিন্তু ভাগ হবে, কি হবে? ভাগ হবে। তাহলে কেমন হবে জিনিসটা একটু চিন্তা করো, 4a+4 6√3 গুণন 4টা উপরে যাবে, √3টা নিচে আসবে, ওকে? আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখো, 4a+4 এই যে এই √3 কাটা গেল, তাহলে 4 6 কত? 24। তাহলে 4a সমান কত? 24 বিয়োগ 4, তাহলে 4a সমান কত? 20 20। তাহলে a সমান কত? 20/4 বা a সমান কাটাকাটি করলে 5, তাহলে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 5 মিটার। এটা আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ত্রিভুজটির দৈর্ঘ্য নির্ণয় করো, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য আর কি, ভূমির দৈর্ঘ্য নির্ণয়। আবার দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার, ভূমির দৈর্ঘ্যটা বের করতে হচ্ছে, তাই না? ধরি ভূমির দৈর্ঘ্য বি, ধরি ভূমির দৈর্ঘ্য হলো বি, আর দেওয়া আছে, দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার, আর ভূমিটা দেওয়া নেই, এটা আমাদেরকে বের করতে হবে, তাই না? আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি মনে আছে? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো b/4 √4a² - b², তাহলে ক্ষেত্রফল কত হবে? আমি কি লিখবো, ক্ষেত্রফল হবে b/4 √4a² - b². আচ্ছা, b/4 √4 ইন্টু এর মানটা কত? 10, এটা আমরা বসাই দিই যেহেতু মানটা দেওয়া আছে, তাই না? তাহলে b/4 √4, এখানে 10 10 কত? 100, 100 আর 4 গুণ করলে কত? 400, 400 - b², এটা হলে এত বর্গমিটার, ক্ষেত্রফলটা কত? এত বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফলের এখন বর্গমিটার। এখন এখানে কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে কত?
তাহলে প্রশ্ন মতে এটা ইকুয়াল টু 48 নাকি? তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই যে বি বাই ফোর রুট ওভার 400 মাইনাস বি স্কোয়ার এটা ইকুয়াল টু কত? 48। লেখা যাবে না? যেহেতু খেতে পারবে। আচ্ছা এখানে আমি আর আড়ি গুণ করবো, নিচে মনে করে এক আছে, মনে করে এক আছে, এক দিয়ে উপরে গুণ করো, তাহলে কত বি হবে 4a² মাইনাস বি স্কোয়ার, আর এই পাশে কত হবে সাইড দিয়ে এটা গুণ করো, 432 416 আর 319। বুঝতে পারছো না? বুঝো নাই? আচ্ছা এখন আমি কি করবো, উভয় পক্ষে বর্গ করবো, উভয় পক্ষে বর্গ বি 4a² মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। বুঝছো? উভয় পক্ষে বর্গ করলাম, এখানে লিখে দিবা সাইডে লিখে দিবা যে উভয় পক্ষে বর্গ। তাহলে এখানে হলো বি স্কোয়ার, স্কোয়ারের রুটে উঠে গেলে কত হয় 4a² মাইনাস বি স্কোয়ার। ও সরি একটা জিনিস ভুলেছি, এখানে তো 400 ছিল, আমি কেন এইগুলো লিখতেছি, 400 হবে না? এখানে হবে 400। বুঝতে পারছো তো? স্কোয়ার হবে না, হ্যাঁ, কারণ ওইটার মান তো 400 হয়েছে। আচ্ছা যাই হোক, 192-এর বর্গ করলে কত হয়? এখন আমরা কি করব, এই 192-এর বর্গ করে এটা পাইলাম, তাই না? আচ্ছা দেখো এখন বি স্কোয়ার দিয়ে এটাকে গুণ করি, 400b² মাইনাস বি টু দি পাওয়ার 4 এটা নাকি? আচ্ছা এখানে যদি আমি একটু সাজাই নিই, মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস 400b² আর এটাকে যদি পক্ষান্তর করি 36 86 4 সমান 0 নাকি? বুঝতে পারছো তো? ওইটিকে কিছু নাই, 0 হয়ে গেল। আচ্ছা পুরোটাকে আমি -1 দিয়ে যদি গুণ করে দিই, সামনে মাইনাস আছে তো এই মাইনাসটাকে আউট করে দিব, তাহলে কী হবে, বি টু দি পাওয়ার 4 প্লাস 400b² মাইনাস 36 864 সমান 0। এখন এটা আমার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে, বি টু দি পাওয়ার 4 প্লাস, দেখো এখানে আমার ভুল হয়ে গেছিলো, -1 দিয়ে যখন আমরা গুণ করবো মাইনাসটা এখানে থাকবে না, এখানে প্লাস বি টু দি পাওয়ার 4 এটা মাইনাস হবে, তাই না? 400b² এটা হয়ে যাবে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হবে 36 86 4। এখন আমরা এটা মিডিল টার্ম ফ্যাক্টর করবো, -256b² মাইনাস 144b² প্লাস 36 86 4 সমান 0, মানে এইটা আর এইটা যোগ করলে হবে 400, আবার এইটা এটা গুণ করে এই সংখ্যাটা হবে, ঠিক আছে? আমরা তো মিডিল টার্ম ফ্যাক্টর পারি, তাই না? এই জন্য এখানে আমি আর এটা নিয়ে আর আলোচনায় যাচ্ছি না, এখানে আমি কমন নেই, বি স্কোয়ার কমন নিলে কত হয়, বি স্কোয়ার মাইনাস 256 মাইনাস এখানে 144 কমন নেই, বি স্কোয়ার মাইনাস 256 সমান 0। এখন বাকিটা আমি উপরে লিখবো, ঠিক আছে, এখানে লিখি, কালারটা চেঞ্জ করে দিই, বি স্কোয়ার মাইনাস 256 ইন্টু এটা কমন, তাই না? এটা হলো কমনটা থাকে কি, বি স্কোয়ার মাইনাস 144, বি স্কোয়ার মাইনাস 144 সমান 0। এখন দুইটা হইলে হয় এটা অথবা সমান 0 অথবা এটা সমান 0, তো আমরা কী লিখবো, হয় বি স্কোয়ার মাইনাস 256 সমান 0 বা বি স্কোয়ার সমান 256 বা বি সমান রুট ওভার 256, অর্থাৎ বি সমান কত তাহলে হবে, ষোলো কত রে বর্গ, হ্যাঁ ষোলো হবে, হ্যাঁ, অথবা দিয়ে পরেরটা নাকি, অথবা এই যে এটা সমান 0 বিএস, অথবা এখানে লিখে দিই অথবা বি স্কোয়ার মাইনাস 144 সমান 0 বা বি স্কোয়ার সমান 144 তাহলে বি সমান রুট ওভার 144 অর্থাৎ বি সমান কত হচ্ছে তাহলে 12, তাহলে আমার ভূমি দুইটা মান বের হলো 16 আর 12, তাহলে আমাদের অ্যান্সার দুই যে কোনো এক দুইটাই হবে, 16 মিটার অথবা 12 মিটার। ওকে, কোনো সমস্যা আছে? না স্যার।